না সময় ছিল যখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট অবুঝ শিশু। আমি তখন কিচ্ছু বুঝতাম না। আর ঠিক ওই সময় আমার আম্মা জান, আমার প্রিয় আম্মা জান আমাকে যে কত ভাবে ডস খাওয়াইছে আর কিছু বলবো না, আপনারা নিজে চোখেই দেখেন। বাইরে খেলতে যায় না, বাইরে কি আছে জানোনি? বাইরে ছেলে ধরা আছে। কিন্তু আম্মু আমি তো মেয়ে। মেয়ে হইছো কি হইছে? তোমারেও নিয়ে যাইব। আম্মু সবাই তো খেলতেছে। ও মা গো, ওরা খেলো। আম্মু তুমি ওদেরকে দেখো না। ওদেরকেও নিয়ে যাইব ছেলে ধরা, তারপরে দেখবা কেমনে কানবো। ওদের আব্বু আম্মুর সাথে আর দেখা হইব না তো। ছোট থাকতে একবার আমি আমার আম্মুর কাছে পিৎজা খাইতে চাইছিলাম। আমি আমার মাকে বলছিলাম, আম্মু পিৎজা খাবো, পিৎজা খাবো। আম্মু আম্মু আমি পিৎজা খাবো। পিৎজা খাবি? আমি পিৎজা বানাই দিতাছি আম্মু, তুমি একটু ধৈর্য ধরো, যে 2 মিনিট তোমারে পিৎজা বানাই দিতাছি। আম্মু পিৎজা খাবো আমি সত্যি। সুন্দর করে পিৎজা খাবো আম্মু তোমারে। বুঝছিস নি, আমি যখন ছোট ছিলাম তো নানু আমার এরকম পিৎজা বানায় খাওয়াইতো। আজকে আমি ওই পিজ্জা তোরে বানায় খাবো। দেশ কি মজা! এই যে আম্মু হয়ে গেছে, একটু সহ্য করো আম্মু। এই যে আর একটু, এই যে হয়ে গেছে। নাও নাও আম্মু, পিজ্জাটা খেয়ে লও। আম্মু এটা কি? এটাই তো পিজ্জা। তেমনে পিজ্জা খাইতে চাইছে? দাও কি সুন্দর পিজ্জা বানাই দিছি। নাও খাও, দাও কি মজা, অনেক মজা। আমি এটা খাবো না। খাবি না মানে? এত কষ্ট করে পিজ্জা বানাইলাম, তুই খাবি না মানে? এই পিজ্জা খা। হ্যাঁ থ্যাংক গড যে আমি এখন বড় হইছি এবং আমি আমার নিজের মনের মতন খাবার নিজেই অর্ডার করে খাইতে পারি। শোনো আম্মু, আমি ডমিনোস পিৎজা থেকে এই পিৎজাগুলো আনাইছি, ঠিক আছে? ডমিনোসের একটা অফার চলতেছে, ডিলিশিয়াস। 1199 টাকায় আমি 4 ধরনের পিৎজা আনাইছি। তুমি পিৎজা নিয়ে আনাইছো তো তুই আমারে কইবি না কে? আমি তো তোরে পিৎজা বানায় খাওয়াই না। এই প্রত্যেকটা পিৎজা থেকে তুমি একটা একটা করে খাও, খাইলে তুমি বুঝবা মা যে তোমার পিৎজা আর আসল পিৎজার মধ্যে ডিফারেন্সটা কি। নাও মা, নাও খাও। ওলা বিবি তোরে খাইতে এইব দেহিস, ঘুমা ঘুমা কইলাম। তুমি না ভালো আসো, পাশে চলো। তোরে যে কালকে আমি 2টা ছবি দেখাইলাম, ইংলিশ ছবি যে দেখলি, সাক্ষী আর অ্যানাবেলা, তাও তো শিক্ষা হইছে না। হ্যাঁ দেখছিস নি কেমনে ফুতুলের মধ্যে ভূত থাকে? হ্যাঁ তোর সাক্ষীর কথা মনে নাই? কেমনে মাইরা লায় সবাই রে। কিনবি কিনবি তুই? নে ওই দেখ সা কেমনে সাইয়া রয়েছে তোর দিকে, দে কিন না দে। তারপরে রাইতে আইয়া যখন তোরে কামড় দিব তখন বুঝবি মজা। শ্যামস,
কিন্তু আজকে অতিরিক্ত করতেছস, ডাক দিমু। এই যে আমার মধ্যে আয়া ফললো, আয়া ফললো আমার মধ্যে। তার সিল্লাবি